হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। সামনে দুর্গাপুজো, তো দুর্গাপুজোর শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তো তোমরা আজকে আমার থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছো যে বৌদি কি নিয়ে ভিডিও বানাচ্ছে। তো ভিডিওটা হচ্ছে কি বলো তো, আজকে আমি ভিডিওটা বানাচ্ছি শাড়ির কালেকশন। তো আমার কি কি শাড়ি আছে সেই নিয়ে আমি আজকে এই ভিডিওটা বানাবো। তো তোমরা যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। আর যখনই আমি ভিডিও পোস্ট করব, সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি প্রথমে দেখাবো আমার বিয়ের বেনারসি শাড়ি। তো চলো। তো এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। তো তুমি একটু সামনে দেখালে ভালো হতো। তো তুমি শুধু আমাকে কি বলতো, তুমি হচ্ছে শুধু শাড়িগুলো দেখাবে, আমাকে না দেখালেও চলবে, ঠিক আছে? তো নাও। প্রথমেই দেখাচ্ছি আমার বিয়ের বেনারসি শাড়ি। তো দেখাও একটু। সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার বিয়ের বেনারসি শাড়ি, দেখো। এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে ভিতরটা। এই দেখো, আর কোমরের দিকটা যা, মানে কোমরের দিকটায় কাজ নেই, আর পায়ের দিকটাতে কাজ আছে, দেখো, অল ওভার, দেখেছো? এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। প্রচণ্ড ভারী, জানো তো, যখন আমার বিয়ে হয় আমি হাঁটতে পারছিলাম না শাড়িটা পরে, এত ভারী, কি বলবো। তো এই শাড়িটা আমি কবার পরেছি, একবার পরেছি আমার যখন মামা শ্বশুরের বিয়ে হয় তখন আমি পরেছিলাম এই শাড়িটা, তাও আবার বৌভাতের দিনে পরেছিলাম। তো এবারে চলে যাচ্ছি নেক্সট কালেকশনে। এটা হচ্ছে আমাদের বিয়ের আগের শাড়ি, দেখো। তোমরা এই শাড়িটা আমার দেখেছো, এটা পরে আমি শর্ট ভিডিও বানিয়েছি, কেমন হয়েছে বলো? তোমাদের দাদা ভাই আমাকে, এটা হচ্ছে আমাদের বিয়ের আগের শাড়ি, জানো তো, আমাদের বিয়ের কথাবার্তা ফাইনাল সব হয়ে গেছিল। তো তোমাদের দাদা ভাই বাইরে থাকতো, তো তো তার জন্য যখন আমাদের বাড়িতে এসেছিল তোমাদের দাদা ভাই সরস্বতী পূজার সময়, তো সেই সরস্বতী পূজার সময় এসে আমাকে এই শাড়িটা গিফট করেছিল। তো এই শাড়িটা পরেই আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, আর খুব এনজয় করেছিলাম, বাইকে এইদিক ওদিক চারিদিক ঘুরেছিলাম। তো দেখো খুব সুন্দর না? তো আমার তো খুব ভালো লাগে, তো এই শাড়িটা পরি, এই শাড়িটা পরতে আমার ভীষণ ভালো লাগে, দেখো। তো এবারে চলে যাচ্ছি নেক্সট কালেকশনে। আর এটা হচ্ছে, এই শাড়িটা হচ্ছে আমার যখন বিয়ে হয় বৌভাতের সময়, বৌভাতের সময় আমার শ্বশুরমশাই তো টিচার, তো ওনার মানে স্কুলের শিক্ষক শিক্ষিকারা এসেছিলেন, এসে আর আমাকে এই শাড়িটা উপহার দিয়েছিলেন। তো এই শাড়িটাও তোমরা দেখেছ আমার, এই শাড়িটা অল ওভার কাজ, শাড়ির নাম জানি না আমি কিন্তু, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি পর আমি চলে যাচ্ছি আবার নেক্সট কালেকশনে। তো এটা হচ্ছে, দেখো, এটা একটা খুব সুন্দর শাড়ি, এটা হচ্ছে আমাকে আমার শ্বশুরমশাই কিনে দিয়েছিলেন, দেখো। এই শাড়িটা তোমরা দেখেছো আমার শর্ট ভিডিওতে, এটা হচ্ছে, এটার নাম জানি না কি, গাদুয়াল সিল্ক বলে তো, তো আমার যদি একটু ভুল হয়ে থাকে তো তোমরা একটু ক্ষমা করে দিও, ঠিক আছে? তো দেখো এই শাড়িটা, ও পুজো পার্বণে আমি পরি শাড়িটা। এবারে চলে যাচ্ছি নেক্সট কালেকশনে। আর এই শাড়িটা, এই শাড়িটাও তোমরা দেখেছো, এই শাড়িটা বেশি কাজ নেই, খুব কম কাজ, দেখো,
এখনো ব্লাউজ পিস কাটানো হয়নি, দেখো এটা আছে, এই ভেতরটা ব্লাউজ পিস আছে, এই যে দেখো আমি, এই দেখো দেখতে পেয়েছো, এই দেখো এইরকম কাজ আছে শাড়িটা, আমি নাম জানি না, এই শাড়িটা দিয়েছিল আমার মামা শ্বশুর। তো এবারে চলে যাচ্ছি নেক্সট কালেকশনে, দেখেছো কি অবস্থা, তো আমি পরে গুছিয়ে পাট করে রেখে দেবো। হ্যাঁ তো শুধু তোমাদেরকে দেখাচ্ছি, আর এটা না প্রচন্ড ভারী মা গো মা, কি ভারী জানো তো, তো খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এটা তোমরা দেখেছো তোমাদের দাদা ভাইয়ের বার্থডেতে আমি পরেছিলাম, এটা অল ওভার কাজ, দেখো পুরো লেহেঙ্গার মতো, দেখো এই দিকটা পুরো লেহেঙ্গার মতো, দেখেছো কত সুন্দর কাজ করা আছে। এই শাড়িটা তোমাদের দাদা ভাই আমাকে দুর্গাপূজার সময় কিনে দিয়েছিল। আর এই দেখো, আর এটা হচ্ছে আঁচল, দেখেছো তো, দেখো আমাকে কেমন লাগছে বলো তো, অবশ্যই কমেন্টে জানিও। আর এই শাড়িটা হচ্ছে তোমাদের দাদা ভাই কলকাতা থেকে, কলকাতা বড় বাজার থেকে কিনে এনেছিল। তো এবারে চলে যাচ্ছি নেক্সট কালেকশনে, এবারে চলে যাচ্ছি, এটা হচ্ছে আমাকে দিয়েছিল আমার আমার যখন ছেলে কি বলবো, আমার যখন সাধুভক্ষণ হয় তখন হচ্ছে এই শাড়িটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, দেখলে বেশি কাজ নেই। এই হচ্ছে এই শাড়িটা আমি পরে ভিডিও বানাই না, তো আমাকে ভালো লাগে না, তো খুব কম পরি, দেখো। তো এবারে চলে যাচ্ছি নেক্সট কালেকশনে, তো এই শাড়িটা দেখো, এই শাড়িটা আমরা তোমার দাদা ভাই ফ্লিপকার্ট থেকে কিনে দিয়েছিল, দেখো ইয়েলো, আমার হলুদ খুব পছন্দের, বেশি সিম্পল একটা শাড়ি। আর চলে যাচ্ছি নেক্সট কালেকশন, এটা তোমরা দেখে থাকবে হয়তো, এটাও আমার ফ্লিপকার্ট থেকে কেনা, দেখো বেশি কাজ নেই, এমনি বক্স বক্স করা আছে, দেখো। তো এবারে চলে যাচ্ছি নেক্সট কালেকশন, এটাও আমার দুর্গাপূজোর শাড়ি, দেখো এই দেখো, এই শাড়িটা পরে ভিডিও করা হয় না, কেন বলছি এই শাড়িগুলো প্রচন্ড ভারী, এই শাড়িটা একটু হালকা, এই শাড়িটা তো এই দেখো বেশি কাজ নেই, তো এইরকম মাঝখানে একটু ফুল ফুল করা আছে এই শাড়ির, আর আর কিছু নেই, এটা সিম্পল, এটা ভারী না, বেশি ভারীও না, কিছু না, এটা তুমি সব জায়গায় পরে যেতে পারবে। তো তো চলে যাচ্ছে এবারে পরের নেক্সট কালেকশন, আর এটা হচ্ছে ব্রাসো, দেখো আমার ব্রাসোটা হয়ে, দেখো ব্রাসো শাড়িটা, তো এটা যখন প্রথম উঠেছিল বাজারে, তো তোমাদের দাদা ভাই আমাকে এই ব্রাসো শাড়িটা কিনে দিয়েছিল, সেই প্রথম বছর আমার বিয়ে হয়েছিল, তারপরে আমাকে এই শাড়িটা কিনে দিয়েছিল আবার মেদিনীপুরের বড় বাজারে। তো দেখো এই হচ্ছে আমার ব্রাসো শাড়ি, এগুলো আমি খুবই কম ব্যবহার করেছি। আর এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, এটাও আমার বিয়ের শাড়ি, এই শাড়িটা পরে আমি ভিডিও বানিয়েছি, তোমরা দেখেছো, এই শাড়িটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, দেখো তো এবারে চলে যাচ্ছি নেক্সট কালেকশন। তো এই দেখো, এটা হচ্ছে আমাকে আমার
আর শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। এটা হচ্ছে যখন আমার দেওরের বিয়ে হয় তখন আমার দেওরের বিয়ের সময় শাশুড়ি মা কিনে দিয়েছে। দেখো খুব সুন্দর না? আমার খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। দেখো এখনো ব্লাউজ পিসটা কাটানো হয়নি, খুবই আমি কম পরেছি। এই শাড়িগুলো যেগুলো হালকা সেই শাড়িগুলো আমি বেশি পরেছি। তো চলে যাচ্ছি নেক্সট কালেকশনে। আর এটা হচ্ছে, এটা একদম নতুন, আমি খুবই কম পরেছি জানো তো। এই শাড়িটা হচ্ছে কি বলে যেন, কি বলে যেন একটা, ও প্রণামী শাড়ি, প্রণামী শাড়ি। আমার যখন দেওরের বিয়ে হলো তো মানে ওইখান থেকে প্রণামী শাড়ি দিয়ে পাঠিয়েছিল। শাড়িটা আমি পরি না, খুবই কম পরেছি। এটা ভেতরটা আর এটা হচ্ছে আঁচলটা। দেখো তো এবারে চলে যাচ্ছি নেক্সট শাড়ি কালেকশন। আর এটাও হচ্ছে আমার পুজোর শাড়ি, বেশিরভাগ আছে আমার, বেশিরভাগ হচ্ছে পুজোর শাড়ি। এত ভারী না কি বলবো বলো তো। এটাও আমার পুজোর শাড়ি, দেখো সব সিল্কের উপর, দেখো অল ওভার কাজ। আর এটা হচ্ছে আঁচলটা। আর এই শাড়িটা নিয়েছিলাম আমি আর বোন গেছিলাম, এই শাড়িটা নিয়েছিলাম খড়গপুরে, খড়গপুরে কি বলে যেন গোলবাজার, খড়গপুরের গোলবাজারেতে নিয়েছিলাম এই শাড়িটা। আর এবারে চলে যাচ্ছি নেক্সট কালেকশনে। তো দেখো এই শাড়িটা হচ্ছে তোমাদের দাদাভাই পছন্দ করে কিনে এনেছে, তো কিন্তু শান্তিপুর থেকে, তো তোমার দাদাভাই সেখান থেকে এই শাড়িটা আমাকে, আমার জন্য দুর্গাপূজার সময় এই শাড়িটা আমাকে দিয়েছিল। দেখো এই শাড়িটা বেশি কাজ নেই, এই শাড়িটা তুমি মানে সব জায়গায় পরে যেতে পারো। তো কি বলতো কুচি ভালো হয় না এই শাড়িটাতে, এবং কুচি ভালো হয় না, দেখেছো? তো এবারে চলে যাচ্ছি আমি নেক্সট শাড়ি কালেকশনে। এটাও আমার পুজোর শাড়ি, এটা হচ্ছে যখন তোমার দাদা ভাই দেবরাতে কাজ করেন তখন এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল। দেখো খয়েরি আর হলুদ, খুব ভালো না? লাল লাল খয়েরি নেই, খয়েরি আর হলুদ, এই দেখো এইরকম, শুধু পায়ের দিকটায় কাজ করা আর আঁচলটায় এইরকম। এটা এই শাড়িটা নিয়েছিলাম বালিচুকে। আর আরেকটা শাড়ি হচ্ছে, এটাও হচ্ছে আমার পুজোর শাড়ি বলতে পারো, এটাও আমার পুজোর শাড়ি বলতে পারো কি, এটাও আমার পুজোর শাড়ি। দেখো এই শাড়িটা প্রচন্ড ভারী, এটা সিল্ক না, এটা কি বলে যেন আমি জানি না শাড়ির নাম। তো দেখো এইরকম পায়ের দিকটা এইরকম, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল। কেমন লাগছে? এই শাড়িটা তোমাদের দাদা ভাই গোলবাজার থেকে কিনে দিয়েছিল। তো এই শাড়িটা কেনার সময় আমরা সবাই মিলে গেছিলাম, আমি বোন তোমাদের দাদা ভাই আমার ছেলে আর একটা মামার ছেলে, সবাই মিলে কেনাকাটা করতে গেছিলাম, পুজোর শপিং করতে গেছিলাম। দেখো কি অবস্থা করে রেখেছি, দেখো কি অবস্থা করে রেখেছি। তো যাই হোক যাই হোক, আমি তোমাদেরকে শাড়ি কালেকশন দেখিয়ে খুব ভালো লাগলো আমার। তো তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা।